জিনাইদহ থেকে আসে এই সব কলা, বগুড়া থেকেও আসে। ঢাকা কারণ বাজার কলার আলু। ভাই আপনারা এগুলা কি হিসাবে বিক্রি করেন, মানে পিস হিসাবে নাকি? পিস এটা হচ্ছে কি কলা ভাই? চাম্পা। চাম্পা এগুলো আজকে কেমন ব্যস্ত আছে, মানে আজকে বাজার কেমন যাইতেছে? মানে আপনার যদি পাইকারেরা নিতে চায় তাহলে কি আপনার একটা একটা হানা এই মানে একটা ছড়া নিতে পারবো? একটা ছড়া যা হয় নিতে পারবো না? আচ্ছা আচ্ছা। অনেকে প্রসেসিং করতেছে নেওয়ার জন্য। এগুলো কি বিক্রি হয়েছে না ভাই? বিক্রি হয়েছে এগুলো? ও ভ্যান গাড়িতে উড়ানোর জন্য কাটতেছে না, প্রসেসিং করতেছে। কত করে বিক্রি হয়েছে এগুলো? আমি কিনলে আমি বেচবো। আমি তো বেচবো না অবশ্যই। হ্যাঁ কেমন দামে বিক্রি হয়েছে ভাই? তিন টাকা পিস। ৪০ টাকা না? তারপরে বাচ্চা দাদা আরো বহুত জি। কলার বিশাল আড়ত কারণ বাজার। আপনি কি ভিডিও করবেন না এমনি কথা শুনবেন তাই বলেন? হ্যাঁ ভিডিও করব। ভিডিও করলে আমাদের ভাই কাজ করে। ওই ভাইয়ের কাছে? আচ্ছা আপনি আপনার পেজ নিতে আসি না, এমনি কোন জায়গা থেকে আসে এগুলো? পাবনার থেকে আসে। পাবনা? আচ্ছা এগুলা আপনার সামনে যেগুলো আছে এগুলো কি কলা? সরবি নাকি? সরবি না। আজকে কেমন দাম দিতে আছেন এগুলো ভাই? আজকে একদম সস্তা, বাজার হলো 31 মার্চ না, এই টাইম একটু বাজার নরমাল তো। বাজার একটু নরমাল না? আচ্ছা আচ্ছা। আজকে কেমন পিস পড়তেছে এগুলো? এখনো বেচতেই পারিনি সরবি কলা, আর কি করবো তাই সরবি কলা যে একটা কাস্টমার দাম বলবে যে আমি বেশ দামই বলে না না আর কিভাবে আপনি অন্যভাবে আমি বলতে ভাই এই কয় টাকা? আচ্ছা আচ্ছা। বগুড়া থেকে আসে কোনটা তাহলে? বাংলা বাংলা কলা নাকি? অন্য অন্য আইটেমের কলা আছে নাকি? বগুড়ার বাংলা কলাও আছে না?